আগামী রবিবার ফ্রান্স ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা নামবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের। লুসাইলে প্রিয় দল আর্জেন্টিনা ও জাদুকর মেসির হাতে উঠুক বিশ্বকাপ, এমনটাই চাইছে আর্জেন্টাইন ভক্তরা। তবে মেসির আর্জেন্টিনা যেন না জিতে এমন প্রত্যাশা করার লোকেরও কিন্তু অভাব নেই। ব্রাজিলিয়ান ভক্তদের পাশাপাশি বিভিন্ন জুয়ারি প্রতিষ্ঠানগুলো চাচ্ছে রবিবার লুসাইলে শেষ হাসিটা যেন ফ্রান্সই হাসে। বিশ্বকাপের আগে থেকে নানা ধরনের ভবিষ্যৎবাণী করে আসছিল জুয়ারি প্রতিষ্ঠানগুলো। শুরুতে বাজির দরে এগিয়ে ছিল নেইমারের ব্রাজিল, তবে সেসব ভবিষ্যৎবাণী ধোপে ঠেকেনি। অনেকের হিসাব নিকাশ ও সমীকরণকে ভুল প্রমাণ করে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা ও ফ্রান্স। তবে জুয়ারিরা এখন চাইছে আর্জেন্টিনার বিপক্ষে ফ্রান্সের জয়। মেসির আর্জেন্টিনা যাতে কোনোভাবে চ্যাম্পিয়ন হয়ে না যায় সেই প্রার্থনায় এখন করছে তারা। বিশ্বকাপের শুরু থেকে দারুণ ছন্দে আছেন লিওনেল মেসি। কখনো নিজে গোল করে, আবার কখনো গোলে সহায়তা করে দলকে ফাইনালে নিয়ে গেছেন জাদুকর। তবে ফাইনালে অন্তত মেসির কাছ থেকে জাদুর ঝলক দেখতে চায় না জুয়ারি প্রতিষ্ঠানগুলো। বিশ্বের সবচেয়ে পুরনো জুয়ারি প্রতিষ্ঠান ফিডারেসের প্রধান নির্বাহী উইলিয়াম উডহামস জানান, তারা মেসির গোল এবং আর্জেন্টিনার জয় নিয়ে ভয়ে আছেন। কারণ আর্জেন্টিনা জিতলে এবং গোল করে লিওনেল মেসি গোল্ডেন বুট জিতলে £5 লাখ ক্ষতিগ্রস্ত হবে প্রতিষ্ঠানটি। সৌদি আরবের বিপক্ষে ম্যাচে হারের পর আর্জেন্টিনার দারুণ আগ্রাসী রূপ দেখেছে বিশ্ব। তেমন কিছু যদি ফাইনালেও দেখায় আর্জেন্টিনা, তাহলে বেশ বড় বিপদেই পড়বে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা জুয়ারি প্রতিষ্ঠানগুলো।